আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো খুবই সিম্পল মশলাতে খুবই মজাদার একটা বিরিয়ানি রান্না। আমরা কিন্তু সচরাচর খুব সহজ পদ্ধতি খুঁজি আর অনেক মজার জিনিস খুঁজি, আর সেটাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। সিম্পল মশলা দিয়ে কিভাবে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, চলুন তাহলে শুরু করে দিই। এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, যেটা আমি মেরিনেট করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করিনি, যেটা আপনাদের বলতে হবে। আমি সাধারণ যে মশলাগুলো আমরা সাধারণ তরকারিতে রান্না করি সেই মশলাগুলো, এখানে শুধু আমি এক্সট্রা ধনে পাতা আর লেবু পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সিম্পল এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো আমরা ইউজই করি সব খাবারে। আর পাশে দেখলেন আমি ডিমটা ভুনে করে রেখেছি অলরেডি, আর এই চালটা 1 কেজি চাল, এটা আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ছালটাও কেটে নিয়েছি, কারণ খাবার সময় তো ছালট লাগবেই। চলুন আমরা তাহলে আগে চালটা প্রসেস করে নিই। আমি প্রথমেই চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এটা আমি চুলায় বসিয়ে দিয়ে 80% রান্না করে নিব। আর সাথেই আমি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি মাংসটা প্রসেস করে নেব। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। এরপরে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু ভাজি করে নেব। পেঁয়াজ কুচি ভাজি করা হয়ে গেলে আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। এই মাংসগুলো সামান্য একটু নেড়ে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার মাংসগুলো একটু নেড়ে দিয়ে এটা ঢেকে চলে যাব চাল রান্নার দিকে। চলুন দেখে আসি চালের কি অবস্থা। এই তো আমার চাল কুক হয়ে গেছে, এটা আমি ঢেলে এক সাইডে রেখে দিব। এটা হলো আমার মাংসের ফাইনাল লুকটা, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমার মাংস কষানো শেষ, এবার আমি প্রেশার কুকারে লেয়ারে চলে যাব। আমি প্রথমেই বলে দিয়েছিলাম আজকের রান্নাটা আমি দমে রান্না করব না, আজকে আমি প্রেশার কুকারে বিরিয়ানিটা রান্না করে দেখাবো আপনাদের।
প্রথমেই আমি মাংস দিয়ে তারপরে রাইস দিয়েছিলাম, তারপরে আবার মাংস দিয়ে আবার আমি রাইস দিয়ে দিচ্ছি। আসলে এই লেয়ারটা এটা সম্পূর্ণই আপনার রুচির উপরে, আপনি কতটা লেয়ার দিবেন এটা আপনার উপর নির্ভর করবে। আমি আবারও রাইস দিয়ে এর উপরে কষানো মাংসটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও রাইস দিয়ে দিচ্ছি। আমি এভাবে লেয়ার করে দিচ্ছি তার কারণ আমি যদি প্রথমে মাংস তারপরে রাইসগুলো দিই পরে আমার এটা অনেক নাড়া দিতে অনেক কষ্ট হবে, আর রাইস আর মাংসটা পুরোটাই আলাদা হয়ে থাকবে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা আর লেবু পাতা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড ডিমগুলো। এরপরে আমি অল্পটুকু গোলাপ জল দিয়ে দিব। এবার আমি অ্যাড করে দিব ঘি। আসলে এই ঘিটাই কিন্তু আপনার বিরিয়ানির আলাদা টেস্টটা এনে দিবে। এবার আমি এটা ঢেকে 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর আমার বিরিয়ানিটা দেখতে এইরকম হয়ে গেছে। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই অল্প মশলা দিয়ে অনেক সুস্বাদু বিরিয়ানিতে। আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।